ব্রেকিং নিউজ আদালতে জেরার মুখে পিবিআই ফাঁস করল সকল ষড়যন্ত্র বিস্তারিত জানতে ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে এবং আমাদের আর্জ মিডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নাটনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে নাসির এবং তামিমাকে দেশের বাহিরে পাঠিয়ে দিয়ে এবার চরম বিপদে পড়লেন পিবিআই কারণ রাকিবের করা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল পিবিআইয়ের উপর ভালোভাবে মামলাটি তদন্ত করে একটি সঠিক তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য এবং সেই সাথে নাসির তামিমা যাতে এই মামলা চলাকালীন দেশের বাহিরে না যেতে পারে তার জন্য একটি আইনি নোটিশ জারি করা হয়েছিল আদালত থেকে আর সেই নোটিশে সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে তামিমা তার চাকরির সুবাদে হোক বা অন্য কোনো কাজে হোক সে কিন্তু কোনোভাবেই দেশের বাহিরে যেতে পারবে না যতদিন পর্যন্ত রাকিবের করা মামলার প্রক্রিয়া শেষ না হয় এবং যতদিন পর্যন্ত আদালতে তদন্ত রিপোর্ট প্রকাশ না করা হয় ঠিক ততদিন পর্যন্তই তামিমা দেশের বাহিরে যেতে পারবে না আর নাসির তামিমাকে নজরে রাখার দায়িত্বে ছিল পিবিআই স্বয়ং নিজে আর সবথেকে বড় কথা হলো নাসির তামিমা ফৌজদারি মামলার আসামি আর তামিমা হলো এই ফৌজদারি মামলার প্রধান আসামি তাই নাসির তামিমা ফৌজদারি মামলার আসামি হয়েও তারা কী করে দেশ ত্যাগ করতে পারে এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে নানা রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে এবং অনেকেই করছেন অনেক ধরনের মন্তব্য আর নাসির তামিমার চলে যাওয়া নিয়ে এত আলোচনা সমালোচনা হওয়ার কারণে আদালত থেকে চেপে ধরেছে এবার পিবিআই কর্তৃপক্ষকে আদালত থেকে পিবিআইকে করা হচ্ছে নানা রকমের প্রশ্ন আদালত থেকে পিবিআইকে প্রশ্ন করা হচ্ছে কি করে নাসির তামিমা আসামি হয়েও দেশ ছেড়ে পালিয়ে গেল এবং আদালত থেকে পিবিআইকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে এই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল তো আপনাদের উপর তাহলে নাসির তামিমা পালিয়ে গেল কি করে তাহলে আপনারা থেকে কি লাভ হলো এইরকম আরও নানা রকম প্রশ্ন করে যাচ্ছেন পিবিআইকে কিন্তু পিবিআই কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না এবার আদালতের সন্দেহর তীর পিবিআই কর্তৃপক্ষর দিকে আর আদালত থেকে যদি একবার জানতে পারে যে পিবিআই স্বয়ং নিজে নাসির তামিমাকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে এবং পিবিআই নিজে স্বয়ং নাসির তামিমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়েছে নাসির তামিমার টাকা খেয়ে পিবিআই চুপ করে বসে রয়েছে এগুলো যদি আদালত কর্তৃপক্ষ একবার জানতে পারে তাহলে নির্ঘাত পিবিআইয়ের আর চাকরি থাকবে না সারা জীবনের জন্য পিবিআইকে চাকরি হারাতে হবে এবং সেই সাথে পিবিআইকে আইনের আওতায় এনে শাস্তিও দেওয়া হতে পারে কারণ পিবিআই আইনের পোশাক পরে বেআইনি কাজে লিপ্ত হয়েছে এই অপরাধে পিবিআইয়ের কঠিন থেকে কঠিনতম শাস্তি কিন্তু হতে পারে এছাড়া নাসির এবং তামিমার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে পিবিআইকে নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন কেউ কেউ বলছে পিবিআই নাকি স্বয়ং নিজে নাসির এবং তামিমাকে নাকি এয়ারপোর্টে এসে ছেড়ে দিয়ে গিয়েছে যদিও তামিমা সুলতানা তামি অনেক আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন এবং তামিমা তামির পরেই কিন্তু ক্রিকেটার নাসির হোসেন দেশ ছেড়ে পালিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এবং অনেকেই মন্তব্য করছেন যে নাসির এবং তামিমার শাস্তির হাত থেকে বাঁচার জন্যই তারা মূলত দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে তামিমা সুলতানা তামি নাকি দেহ ব্যবসার সঙ্গে জড়িত আছেন মূলত চাকরির সুবাদে তিনি নাকি সৌদি আরবে দেহ ব্যবসার সঙ্গে জড়িত আছেন আর এই জন্য নাকি সৌদি আরবের পুলিশ কর্তৃপক্ষ তামিমা সুলতানা তামিকে গ্রেফতার করেছে আবার কেউ কেউ বলছে এই তামিমা সুলতানা তামি নাকি ক্রিকেটার নাসির হোসেনের মা হতে চলেছে এখন কোন কথাটা সত্য তা কিন্তু আমরা কেউই জানি না শুধুমাত্র তামিমা সুলতানা তাম্মের ক্রিকেটার নাসির হোসেন আর একমাত্র উপর আল্লাহওয়ালাই জানেন কারণ তামিমা সুলতানা তাম্মির দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব এমনও হতে পারে যে তামিমা সুলতানা তাম্মি সত্যি সত্যি সৌদি আরবে দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন কারণ তামিমার মতো মেয়ের দ্বারা অসম্ভব বলে কিছুই নয় যে মহিলা একটা 8 বছরের ফুটফুটে কন্যা সন্তান রেখে পরকীয়ায় লিপ্ত হতে পারে এবং সেই মেয়েকে রেখে আবার দ্বিতীয়বার বিয়ে করতে পারে তার দ্বারা কিন্তু সবই সম্ভব অসম্ভব বলে কিন্তু তার ক্ষেত্রে কোনো কিছুই নয় আর সবথেকে বড় কথা হলো এটি একটি রমজান মাস আর এই রমজান মাসেও তামিমা সুলতানা তাম্মি তার টিকটক ভিডিও আপলোড করে চলেছে প্রতিনিয়তই তামিমা সুলতানা তাম্মি এতটাই নোংরা মনের মানুষ যে তার অশ্লীল এবং দেহ দেখিয়ে সে কিন্তু প্রতিনিয়তই টিকটক করে চলেছে এবং
সেই টিকটক ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করে চলেছে, যেখানে প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা এই মাসটির জন্য অপেক্ষা করে থাকে তার ইবাদত বন্দেগী করার জন্য। এবং এই মাসে সবাই কিন্তু রোজা রাখে এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর দরবারে। প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা তাদের এগারো মাসের গুনাহ মাফ হওয়ার জন্য এই মাসে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ ইবাদত করার। সেইখানে এই তামিমা সুলতানা তামি সে কিন্তু তার দেহ দেখিয়ে একের পর এক টিকটক ভিডিও আপলোড করে চলেছে সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় এই তামিমা সুলতানা তামির মৃত্যুর ভয় নেই, এই জন্য সে এই পবিত্র রমজান মাসে এসেও সে কিন্তু তার রঙ্গলীলা দেখাতে কিন্তু ছাড় দিচ্ছে না। আর এই তামিমা সুলতানা তাম্মির সাথে রয়েছে বাংলাদেশের ব্যাট বাইখ্যাত ক্রিকেটার লুচ্চা নাসির হোসেন, সেও কিন্তু একের পর এক তামিমার সঙ্গে টিকটক ভিডিও আপলোড করে চলেছে। তামিমা সুলতানা তাম্মি এবং ক্রিকেটার নাসির হোসেনের যদি শাস্তি না হয় এবং তামিমা সুলতানা তাম্মি যে অপরাধ করেছে তার থেকে যদি মুক্তি পেয়ে যায় তাহলে হয়তোবা এর থেকে কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। তাছাড়া রাকিব এবং তার মেয়ে তোবার সঙ্গে যে অন্যায় করেছে এই তামিমা সুলতানা তাম্মি, আর তাছাড়া ক্রিকেটার নাসির হোসেন তো তামিমা সুলতানা তাম্মির সব কিছু জেনে বুঝেই তাকে বিয়ে করেছে, তার মানে এই তামিমা তাম্মির সাথেও ক্রিকেটার নাসির হোসেনের কিন্তু সমান অপরাধী। তাই আমরা চাই ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মিকে যেন বিদেশ থেকে ফিরিয়ে আনা হয় দেশে এবং তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, তাদেরকে যেন শাস্তি প্রদান করা হয়। এই দামি জানিয়ে শেষ করছি আমার এখনকার ভিডিও, আবার দেখা হবে পরবর্তী কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না, আমি তো বলছি এর আগেও, অবশ্যই পিবিআই যখন তাদেরকে ডাকবে তো তত যখন ডাকবে বা যখন তাদেরকে প্রয়োজন মনে করবে যখন না পাবে তখন তো তাদের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা অবশ্যই নিবে। তো এটা আমি আশাবাদী যে কারণ তারা হঠাৎ করে কীভাবে দেশের বাইরে যায়, একটা মামলা দিন তার উপরে মামলা চলতেছে, সে একটা মামলায় জড়িত, তো সে কীভাবে হঠাৎ করে দেশ ত্যাগ করে, এটা অবশ্যই একটা চিন্তার বিষয় আমার পক্ষ থেকে, আমার একটা ভাবনার বিষয় যে সে তারা কিভাবে যায়। একজন আজকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন, তিনি আমাকে ইনবক্সে জানালেন যে রাকিব তো তাহলে ডিভোর্স হয়নি, মানে রাকিব তো আসলে তাইমাকে তাইমা তাম্মিকে ডিভোর্স দেয়নি, আবার তাইমা তাম্মিও রাকিবকে ডিভোর্স দেয়নি, তার মানে এখনও তারা বৈধভাবে স্বামী স্ত্রী। তাহলে কি রাকিব কি স্বামীর অধিকার পাবে, মানে এটা অনেকে বলছে। আমি আজকে অনেকবার চিন্তা করলাম যে এরকম প্রশ্ন তো আমার কখনো আসে নাই বা এরকম প্রশ্ন কখনো মাথায় আসে নাই যে আসলেও তো মানে লিগ্যালি এখনো রাকিবের স্ত্রী তাইমা তাম্মি, এটা তো লিগ্যালি। হ্যাঁ, মানে সেটা হলো আইনত হিসাবে, যেটা আমি যেহেতু পেপার্স পাই নাই, সে বলতেছে যে যে ১৬ সালে সে দিছে, ১৭ সালে এপ্রুভ হয়েছে, তো এপ্রুভ তো অবশ্যই আমাদের ইউনিয়ন পরিষদ করে, যেটা সালিসি একটা পত্র দেয় বা দিয়ে এপ্রুভ করে। যেহেতু এই পেপার আমাদের আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সচিব তারা লিখিত দিছে যে তারা পায়নি, তো সে এটা কিভাবে বলছিল যে ১৭ সালে সে এপ্রুভ হয়, ১৬ সালে এসে উনি অ্যাপ্লিকেশন করে ডিফোজেন ১৭ সালে।